নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আজ পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয়া তিথি। সুতরাং দ্বিতীয়া তিথি চলাকালীন কখনোই বৃহতি বলের সেবন করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আজকে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে ধনিষ্ঠা নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে 23 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে মকর এবং কুম্ভ রাশির গৃহে। এটি একটি মঙ্গল দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আজ শুভ হবে আপনাদের ক্ষেত্রে, তা আমি চলতে চলতে আলোচনা করব। আজকে আপনাদের ক্ষেত্রে করণ থাকছে বালককরণ, আর বালককরণ একটি চন্দ্রের করণের মধ্যে পড়ে যায়, অর্থাৎ চন্দ্রের গ্রহের আধারে এই করণ সৃষ্টি হয়। এই করণকে সর্বদা শুভ বলে মানা হয়। বালককরণ যে কোনো ধরনের মুভেবল কর্ম, অর্থাৎ চলমান কর্মকে নির্দেশ করে থাকে। এই করণের মালিক ব্রহ্মা। আপনাদের ক্ষেত্রে পক্ষ শুক্ল রয়েছে আজ, আর যোগ রয়েছে ব্যতিপাত। ব্যতিপাত যোগ একটি অত্যন্ত অশুভ যোগের মধ্যে পড়ে, এই যোগে ক্রিয়া করা শুভ নয়। এই যোগ আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু জটিলতা, কিছু না কিছু সমস্যা, যে কোনো বিশেষ কাজই করতে যান তাতে কিন্তু তৈরি করতে পারে। সুতরাং বিশেষ কাজ করার পূর্বে শুভ সময় দেখে করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আজ দিন থাকছে সোমবার, আর রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 7:40 সকালবেলা থেকে 9:03 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 6:18 সকালবেলা থেকে 7:40 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে 9:03 সকালবেলা থেকে 10:25 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 30 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 10:42 থেকে 12:58 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পশ্চিম দিক। যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পশ্চিম দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পশ্চিম দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা এক। আজকে গৃহ নির্মাণ বা গৃহের কোনো বিশেষ কার্যে আপনাকে কিন্তু খরচ বৃদ্ধি হতে দেখা যেতে পারে। সংখ্যা দুই, আপনার পরিবারের কোনো শিশুকে নিয়ে আজ কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে পারে। সংখ্যা তিন, আজকে আপনাদের খোশ মেজাজে কিন্তু দিনটা কাটাতে দেখা যাচ্ছে। সংখ্যা চার, আজকে অর্থভাগ্যে আপনাদের ক্ষেত্রে কিছু নতুন মোড় হঠাৎই আসতে পারে। সংখ্যা পাঁচ, আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমোদ জীবন কিছু নতুন মোড় আসতে পারে। সংখ্যা ছয়, আজকে আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত থাকছে। সংখ্যা সাত, গৃহ পরিবর্তন হতে পারে আজ, সতর্ক থাকবেন। সংখ্যা আট, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা নয়, দাম্পত্য সুখ সম্বন্ধীয় বিষয়গুলি যেগুলি আপনাকে অনেক বেশি ভাবাচ্ছিল সেগুলির সমস্যা সমাধানের পথ আজ খুঁজে পেতে দেখতে পাবে। চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় এবিসিডি। আর এবিসিডি কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু
হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, আজকে আপনাদের ক্ষেত্রে ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া থেকে বিরত রাখা উচিত। বি, ব্যস্ততা ভরা দিন থাকবে, সঠিক সময়ে সমস্ত কাজ ফায়দা দেবে। সি, ঋণ নেওয়ার জন্য দিনটা শুভ। ডি, মার্কেটিং লাইনে উন্নতি। ই, আজকে প্রেমজ জীবনে নতুন মোড়। এফ, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। জি, আজকে ব্যবসা ক্ষেত্রে অধিক লগ্ন আপনাদের ক্ষেত্রে কিছু বড় সমস্যা নিয়ে আসতে পারে, সতর্ক থাকবেন। এইচ, আপনাদের ক্ষেত্রে মান সম্মান হানি হতে পারে, সতর্ক থাকুন, কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে আজ বড় জটিলতা সৃষ্টি হতে দেখা যাচ্ছে। আই, আজকে আপনাদের মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, যে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা আজ কমতে দেখা যেতে পারে। কে, আজকে আপনাদের প্রমোটিং ব্যবসায় সফলতা থাকবে। এল, গৃহবিবাদ আজ এড়িয়ে থাকার চেষ্টা করুন। এম, শত্রু বৃদ্ধি হচ্ছে, সতর্ক থাকুন। এন, আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা নিশ্চিত থাকছে। ও, আজকে কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। পি, আজকে ঋণ দেওয়ার জন্য দিনটা অত্যন্ত শুভ রয়েছে। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর, আজকে আপনাদের ক্ষেত্রে মধ্যম মানের ভাগ্য বলা চলে, অর্থাৎ আপনি যে কাজেই আজ হাত দেবেন সেখানে কিন্তু যেগুলি পেন্ডিং হচ্ছিল সেগুলি আজ অনেকাংশে কিন্তু সফলতার দিশা খুঁজে পেতে দেখতে পাবেন। এস, আজকে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি। টি, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। ইউ, কোনোভাবেই মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। ভি, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। ডব্লিউ, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। এক্স, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। ওয়াই, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা। জেড, গাড়ি আসতে চালান। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার, ঋণ দেওয়ার জন্য এবং ঋণ নেওয়ার জন্য দিনটা অত্যন্ত শুভ রয়েছে। মানসিক চঞ্চলতা কিছু অংশে কম হতে আজ দেখা যাবে। যারা আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করছেন তাদের জন্য দিনটা মধ্যম। যাদের সোমবার জন্ম হয়েছে, পাওনা অর্থ উদ্ধার। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে, গৃহ পরিবর্তন হতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে, টেকনিক্যাল কাজে সফলতা মিলবে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে, ঋণ দেওয়া এবং ঋণ নেওয়ার জন্য দিনটা অত্যন্ত শুভ। যাদের শুক্রবার জন্ম হয়েছে, গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে করুন। আজকে কোনো লিগ্যাল অ্যাকশন আপনাদের ক্ষেত্রে কিন্তু নিতে দেখা যেতে পারে কোনো বিশেষ মানুষের উপরে। যাদের শনিবার জন্ম হয়েছে, বিকেলের পরবর্তী সময় অত্যন্ত শুভ থাকছে। আজকে সমস্ত কাজ সঠিক সময়ে করার চেষ্টা করুন, ফায়দাই ফায়দা থাকবে আপনাদের ক্ষেত্রে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব। কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিন অত্যন্ত শুভ রয়েছে। আধ্যাত্মিক ক্ষেত্র আজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে, বন্ধুর সাথে আজ মতবিরোধ হতে পারে, কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে বুঝে কথা বলা জরুরি। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, আজকে ভাগ্যস্থানের উন্নতি দেখা যাবে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে, চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, হঠাৎই দুর্ঘটনা হতে পারে, সতর্ক থাকবেন। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে, বিবাহের কথাবার্তা এগোতে পারে। যাদের আশ্বিন মাসে জন্ম, তাদের ক্ষেত্রে রোগ ঋণ শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, প্রেমজ জীবনে নতুন মোড়, সন্তানকে নিয়ে চিন্তা কমবে। যাদের অগ্রহণ মাসে জন্ম হয়েছে, শিক্ষার্থীদের জন্য দিনটা অত্যন্ত শুভ। প্রপার্টি রিলেটেড সমস্যা কিছু অংশে কম হতে দেখা যেতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, ছোটো ভাইয়ের দ্বারা উন্নতি, দূরভ্রমণে সফলতা। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে, বাকশক্তিতে লাগাম লাগান, সফলতা মিলবে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে, সতর্ক থাকুন। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে, লগ্নি না করাই ভালো, শত্রু বৃদ্ধি হচ্ছে, আজকে হঠাৎ ব্যয় অর্থনৈতিক সমস্যা নিয়ে আসতে পারে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি রাশিফল, আজকেও কিন্তু একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের জন্য
মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দিনটা আজকে অত্যন্ত শুভ রয়েছে। বিকেলে পরবর্তী সময় বিশেষ কাজগুলি রাখুন, তা আপনাকে নিশ্চিতভাবে ফায়দা দেবে। ছোট ছোট বিবাদ আজ এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হচ্ছে। গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আজকে বিকেলের পরবর্তী সময় লগ্নি করা ফায়দাদার হতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা দুই আলোচনা করব। বৃষ রাশি, মস্তকে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে। গুরুত্বপূর্ণ সমস্ত কাজগুলি আজকে সেরে ফেলা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। সন্তানকে নিয়ে যেগুলো চিন্তা চলছিল সেই চিন্তার একটি পথ আপনারা আজ খুঁজে পেতে দেখতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে মায়ের সাথে মতবিরোধ মতানৈক্য হতে পারে, বুঝে কথা বলুন। ধার্মিক চর্চায় আজ মনোনিবেশ করাও আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিন মোটের উপর মধ্যম থাকছে, তবে গুরুজনের সাথে কিন্তু আজকে কিছু বিষয় মতবিরোধ হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। যারা গাড়ি ড্রাইভ করছেন ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। আধ্যাত্মিক ক্ষেত্রে আজ মনোযোগ দেওয়া অত্যন্ত শুভ হবে। ছোট ছোট বিবাদ আজ এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, নচেত কিছু বড় সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। আধ্যাত্মিক ক্ষেত্রে আজকে আপনারা কিন্তু কিছু বিশেষ সফলতা পেতে পারেন। ছোট ভাই বা বোনের সাথে মতবিরোধ হতে দেখা যেতে পারে, কোনো বিষয় আজকে আপনাকে মুখ খোলা বুঝে মুখ খুলতে হবে, নচেত কিছু বড় সমস্যা পারিবারিক ক্ষেত্রেও ফেস করতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব। সিংহ রাশি, মতবিরোধ মতানৈক্য যেগুলো চলছিল বিশেষ মানুষের সাথে সেগুলি আজ কম হতে দেখা যাবে, তবে বৈবাহিক জীবন সম্বন্ধীয় বিষয়গুলি আজকে একটা নতুন দিকে মন নিতে পারে। আপনাদের ক্ষেত্রে আজকে লিগাল অ্যাকশন নেওয়া শুভ হবে। কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না, তা শুভ নয়। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ী হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত শুভ রয়েছে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে শত্রু বৃদ্ধি হতে পারে, সেদিকে চোখ কান খোলা রেখে চলতে হবে। কোনো গুপ্তভাবে কিন্তু আপনাকে আজ কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যবসায়িক সূত্রে আপনার কোনো নতুন মানুষের সাথে যোগাযোগ আপনার ক্ষেত্রে আজকে বিশেষ সফলতা নিয়ে আসতে পারে। বিকেলের পরবর্তী সময় আজ দিনটা অত্যন্ত শুভ থাকছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করবো এবার আপনাদের সাথে বাস্তু টিপস নিয়ে। আর বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আরও কিছু নতুন বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমরা বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে পূর্ব দক্ষিণ পূর্ব জোন। অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব জোনে আপনারা কি আপনাদের গ্যাসের বার্নারটি রাখতে পারেন? দেখুন, যদি আপনার দক্ষিণ পূর্ব কোণার ঘর হোক অথবা দক্ষিণ পশ্চিম কোণার ঘর, অথবা আপনার গৃহে উত্তর পশ্চিম কোণার ঘর হোক যেখানে আপনি রান্না করেন, যে কোণাতেই আপনি রান্না করুন না কেন, সর্বদা আপনাকে পূর্ব দক্ষিণ পূর্ব কোণা জুড়েই আপনাকে করা উচিত। মূলত দক্ষিণ পূর্ব কোণার পূর্ব দিকে, যেটিকে আমরা পূর্ব দক্ষিণ পূর্ব বলি, সেটি সর্বাধিক শুভ বলে আপনাদের ক্ষেত্রে মানা হয়ে থাকে। আপনাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড সমস্যাগুলিকে অনেকাংশে কম রাখে এবং বাড়ির যারা মহিলা থাকে তাদের ক্ষেত্রে সর্বদা শ্রীবৃদ্ধিও তারা সহজাতভাবে তাদের জীবনে দেখতে পায়। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্যাক্টগুলো কিন্তু আপনারা আপনাদের জীবনে অনেক শুভ হতে দেখতে পান। সুতরাং মাথায় রাখবেন, আপনারা আপনাদের গৃহের দক্ষিণ পূর্ব কোণার পূর্ব দিকে মুখ করে রান্না করা সর্বাধিক শুভ বলে মানা হয়ে থাকে। যদি একান্তই পূর্ব দিকে আপনারা মুখ করতে পারছেন না, সেক্ষেত্রে দক্ষিণ দক্ষিণ পূর্ব অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে আপনারা রান্না করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। কিন্তু মাথায় রাখবেন, আপনার রান্নাঘরের জোনে আপনার জলের ধারা বা জলধারাটা যেন সর্বদা উত্তর প্রান্তে বা উত্তর পূর্ব প্রান্তে থাকে, তা অনেকাংশে আপনাকে সুফল নিশ্চিতভাবে দিয়ে থাকে। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা শমী বৃক্ষ পুজো করতে পারেন, কারণ আজ নক্ষত্র থাকছে ধনিষ্ঠা। আর ধনিষ্ঠা নক্ষত্রের সাথে কিন্তু শমী বৃক্ষের একটি সম্পর্ক পাওয়া যায়।
তাই যারা ধনিষ্ঠ নক্ষত্রে জাতক বা জাতিকা রয়েছেন তারা আজ কিন্তু এই সমি বৃক্ষ রোপণ করে পুজো করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা নিশ্চিতভাবে দিয়ে থাকবে। যারা সমি বৃক্ষ পুজো করতে চাইছেন সেটা যে কোনো ধরনের নক্ষত্রের মানুষই হতে পারে, তারা কিন্তু আজ পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, জল দিতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে থাকবে। যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কাজে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই আজকে বাড়ি থেকে বেরোনোর সময় মধু সেবন করে বেরোন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে দান বলবো। প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন, দানের চেষ্টা করেন, তারা অবশ্যই কিন্তু আজকে আপনারা যে কোনো খাদ্যদ্রব্যের দান যে কোনো গরিব মানুষকে করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ী হতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটি উপায় বলি, প্রতিনিয়ত বলে চলা ছোট ছোট উপায়গুলি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আজও আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ উপায় আলোচনা করব। দেখুন, আজ তো একেতেই আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয়া আর নক্ষত্র থাকছে ধনিষ্ঠার বার সোমবার। আপনারা যদি চাইছেন যে আপনারা আপনাদের মানসিক জায়গাকে স্ট্রং করতে, আপনারা আপনাদের মনের চঞ্চলতা দূর করতে, আপনার চন্দ্রকে বলবান করতে, আপনার ক্ষেত্রে আপনার পরিবারের মানুষের সাথে মতানৈক্য মতবিরোধগুলি দূরীভূত করতে, তাহলে আজকে এক ঘটি জল নিয়ে নিন এবং সেই এক ঘটি জলের মধ্যে সামান্য পরিমাণে আপনারা সিদ্ধি মিশিয়ে নিন এবং তার মধ্যে সামান্য পরিমাণে আপনারা এলাচ মিশিয়ে নিন। এই মিশ্রিত জলটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন। অর্পণ করার সময় মন্ত্র ওম সাং শিবায় সাং সাং কুরু কুরু ওম, ওম সাং শিবায় সাং সাং কুরু কুরু ওম, এই মন্ত্র কিন্তু আপনারা জপ করতে করতে শিবলিঙ্গে এই জল অর্পণ করুন বিল্বপত্র সহযোগে। এই প্রক্রিয়া আজকে আপনারা করলে মানসিক দিক থেকেও কিন্তু অনেক বিশেষ সুফল আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। আলোচনা করবো এবার আপনাদের সাথে, যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে সবজি দান করতে পারে, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা আজ স্বামী স্ত্রী উভয় মিলে প্রদীপ প্রজ্বলন করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফলদায়ী হয়ে থাকবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আজকে বাঘ বিতন্দা এড়িয়ে থাকা ভালো হচ্ছে। আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা কমবে, তবে ঋণ না দেওয়া আপনাদের পক্ষে আজকে শুভ হচ্ছে। আজ কিন্তু আপনাদের দিনটি ছুটির মেজাজে কাটাতে দেখা যেতে পারে। আজকে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সেরে ফেলার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দিতে পারে। ঋণ নেওয়ার জন্য এবং ঋণ দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে দিনটা শুভ নয়। আজকে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। পায়ে কোনো চোট লাগতে পারে, গাড়ি ড্রাইভ করার সময় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। আপনাদের ক্ষেত্রে আজ দিনটা মোটের উপর মধ্যম বলা চলে। জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় বিষয়গুলোকে কেন্দ্র করে কিছু বড় সমস্যা হতে দেখা যাচ্ছে। বেলা শেষে আজকে মতবিরোধ এড়িয়ে থাকুন, কোনো বিশেষ সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজকে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়ার জন্য দিনটা শুভ নয়। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 6। আলোচনা করব ধনুরাশি। আজকে আপনাদের ক্ষেত্রে সোশ্যাল কমিউনিকেশন বৃদ্ধি পেতে পারে। সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি আপনারা আজকে সফলতার নতুন দিশা খুঁজে পেতে পারেন। গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আজকে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে সফলতার দিশা খুঁজে পাবেন। আর্থিক ক্ষেত্র আজ মোটের উপর মধ্যম বলা চলে। আপনাদের ক্ষেত্রে ঋণ দেওয়ার জন্য এবং ঋণ নেওয়ার জন্য দিনটা খুব একটা শুভ নয়। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আজ মতবিরোধ এবং মতানৈক্য এড়িয়ে থাকা অত্যন্ত শুভ হচ্ছে। আধ্যাত্মিক ক্ষেত্র আজ আপনাদের ক্ষেত্রে অনেক বেশি মজবুত হতে পারে। গুচ্ছবিদ্যা এবং গুপ্তবিদ্যায় আজকে আপনারা পারদর্শিতা দেখাতে পারবেন। ছোটো ছোটো বিবাদ আজ এড়িয়ে থাকা অত্যন্ত শুভ হবে। ঋণ নেওয়ার জন্য এবং ঋণ দেওয়ার জন্য আজকে দিনটা অত্যন্ত শুভ রয়েছে। গলা সম্বন্ধীয় সমস্যা যেগুলো বহুদিন ধরে আপনি ভুগছিলেন সেগুলোই সমাধানের পথ খুঁজে পাবেন। কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনাদের ক্ষেত্রে আজ সফলতা দিতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কুম্ভরাশি। কুম্ভরাশির ক্ষেত্রে আজকে দিনটা মোটের উপর অত্যন্ত শুভ বলা চলে। আজকে আপনারা বিবাহের কথাবার্তা এগোতে পারেন, তা ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আজ ঋণ দেওয়ার জন্য এবং ঋণ নেওয়ার জন্য দিনটা শুভ নয়। কোনো কিছু আজকে কেনাকাটা করতে চাইছেন
সুতরাং সাবধানতার সাথে কিনুন, বুঝে কিনুন, আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ হতে পারে। সতর্কতা অবলম্বন করবেন, আজ বিকেলের পরবর্তী সময়ে কোথাও যদি দূরযাত্রা করছেন তা আপনাকে বিশেষ লাভ দিতে পারে যদি তা ব্যবসা ক্ষেত্রে হয়ে থাকে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 9। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সন্তান সম্বন্ধীয় সমস্যা আসবে, আপনাদের ক্ষেত্রে আজকে যারা গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা শারীরিক ক্ষেত্রে অত্যন্ত জরুরি। শত্রু বৃদ্ধি হতে পারে, দাম্পত্য জীবন সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে, ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকা চেষ্টা করুন। আজকে কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্মে আপনাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল। যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো সুন্দর সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।